আসবো পরবর্তী খবরে। আজ যে শিবাজি গাঙ্গুলির ন্যাশনাল ক্যারাটে একাডেমি আজ প্রেস মিট করেছে সেই ছবি আপনাদের দেখাবো। কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল প্রথম পেফি জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা 350 জন প্রতিযোগীদের মধ্যে উপস্থিত ছিলেন শিবাজি গাঙ্গুলি ক্যারাটে একাডেমি মাইন্ড অ্যান্ড বডির 29 জন অংশগ্রহণকারী। তাদের মধ্যে 5 জন জেতেন সোনা, 7 জন রূপ এবং 12 জন জেতেন ব্রঞ্জ। জানালেন ক্যারাটে একাডেমি টেকনিক্যাল হেড সামন্তক গাঙ্গুলি। নমস্কার, আমি সামন্তক গাঙ্গুলি, আমি থার্ড ডান ব্ল্যাক বেল্ট, আমি শিবাজি গাঙ্গুলি একাডেমি টেকনিক্যাল ডিরেক্টর। তো আমাদের এখান থেকে এবার শিবাজি গাঙ্গুলি একাডেমি থেকে 29 জন পার্টিসিপেট করেছে, তার মধ্যে 5 জন গোল্ড পেয়েছে, তার মধ্যে আর 7 জন সিলভার পেয়েছে, আর 12 জন আমাদের ব্রোঞ্জ পেয়েছে। তো এই মেডেলের ট্যালিটা হওয়া সম্ভব হয়েছে, তারা রেগুলার ট্রেনিং করেছে। এটা ফার্স্ট টাইম হয়েছিল যেখানে ফুল কন্ট্যাক্ট নন কন্ট্যাক্ট টিম যে ফর্ম অফ ছিল, তো আমরা ফুল কন্ট্যাক্ট থেকে যারা যারা মোটামুটি গিয়েছিল। প্রদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত পেফি ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2022-এ শিবাজি গাঙ্গুলিজ একাডেমির এতজন ছাত্রীর সাফল্যতে আমি অত্যন্ত আপ্লুত, জানালেন হানসি শিবাজি গাঙ্গুলি। পেফির সঙ্গে যখন আমাদের আলোচনা হয় এবং তাদেরকে আমরা বোঝাতে পারি যে এই সবাই ক্যারাটে প্র্যাকটিস করছেন, এদের সবারই সুযোগ পাওয়া উচিত, তখন এই তারা এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়ান এবং একটা সুন্দর প্ল্যাটফর্ম যেটা পেফি এই ক্যারাটের জন্য খুলে দিয়েছেন। আগামী দিনে আরো ভালো ফল প্রত্যাশা করছেন শিহান শিবায়ন গাঙ্গুলি। নমস্কার, আমার নাম শিহান শিবায়ন গাঙ্গুলি, আমি অল ইন্ডিয়া ফুল কন্ট্যাক্ট ক্যারাটে অর্গানাইজেশনের সেক্রেটারি। তো এবার প্রথমবার আমাদের এই ভারতবর্ষের যে সরকার তার তরফ থেকে মানে মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্সের যে ন্যাশনাল স্পোর্টস প্রমোটিং অর্গানাইজেশন আছে, ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, তার তরফ থেকে এবার প্রথমবার ফার্স্ট পেফি ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছে। মানে এটা হচ্ছে জাতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ ক্যারাটে, যেখানে তিনটে ফর্ম্যাট নন কন্ট্যাক্ট ট্রেডিশনাল ফুল কন্ট্যাক্টকে নিয়ে করা হয়েছে, মানে আগে এরকমভাবে কোনোদিন হয়নি। হানসি শিবাজি গাঙ্গুলি হিমসেলফ নাইন্থ অ্যান্ড ব্ল্যাক বেল্ট হোল্ডার, আ লিভিং লেজেন্ড ইন ক্যারাটে।